শেরপুরের নকলায় পিক আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী, শিশু, সিএনজির চালক সহ চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর 12টার দিকে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইশকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জুল হোসেনের কিশোরী কন্যা তাইবা, শেরপুর সদর উপজেলার পালাশিয়া গ্রামের সুলতান মিয়া ছেলে কিশোর তাজিন মিয়া, ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুলতান মিয়ার স্ত্রী সাবিনা বেগম ও একই উপজেলার শাহপুর গ্রামের আবুল কাশিমের ছেলে সিএনজি চালক আলালুদ্দিন। আহতরা হল নিহত তাইবার বড় বোন কিশোরী তোবা, 3 বছর বয়সী ছোট ভাই আদনান সাবিত ও মা উম্মে সালমা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার 3 সন্তানকে নিয়ে 2 দিন আগে শেরপুরের এক আত্মীয়র বাসায় বেড়াতে আসে। দুপুরে নালিতাবাড়ি থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা হন। 12:30টার দিকে নকলা উপজেলার পাইশকা বাইপাস মোড় হয়ে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজিতে ওঠার সময় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তাইবা ও তাজিন মিয়া মারা যান। এ সময় আশেপাশের লোকজন দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সাবিনা বেগম ও আলালুদ্দিন মারা যান। আহত অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা। আর পিক আপটা খুব দিক থেকে আইতেছে, কোন ওই জায়গার কোন যানজট কিছুই নেই, ফাঁকা রাস্তা। পিক আপে আয় হাই রে সিএনসিরে মাইরে দিছি, তারপরে তারা ওই যে হইরা গেল গা, দুইটা ওইখানে মারা গেছে। বাচ্চার আলগা ছিটটা পরা সিন তুলছি, তুললা লয়ে পরে আমরা হাসপাতালে আইলাম। নালতাবাড়ি বাইপাস রুট রোড থেকে ময়মনসিংহ ময়মনসিংহের দিকে উদ্দেশ্য সিএনজিটা, মেন রোডে যখন মহাসড়কে উঠে তখন ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে গমন করা পিক আপটা সিএনজির মুখে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে দ্রুত এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। ময়মনসিংহ আমি একটি সিএনজি পাইসকে মোড় ক্রস করার সময় একটি পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এতে সিএনজি ড্রাইভার সহ 7 জন আহত হয়। 2 জন নকলা হাসপাতালে আনার পর মারা যায় এবং 1 জন ময়মনসিংহ নেওয়ার পরে মারা যায়। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিচ্ছি।